Assalamualaikum, my dear students. Welcome back to the class. I hope all of you are doing well. Let's get started our English class. Today I am going to show you mass distribution. Mass distribution. तुम्हारा आपके बोले जाओ जाए तो हमें देखी दीजिए. हमारे English class में पर total 100 marks है. Total 100 marks थे के 25 हमारे की है. CT में तो चला जाए. बाकी था के 75 marks है तुम्हारे जैसे क्लास में पेज चल रहा था. এখন অনলাইন ক্লাস তো যার কারণে আমরা কিছুটা পরিবর্তন এনেছি যেমন এখানে টার্ম পরীক্ষা আছে আবার 100 আবার সিটি পরীক্ষা আছে 25 পরীক্ষা 25 থাকবে কিন্তু এখানে 100 পরীক্ষাটা 75 এ হয়ে যাবে কিন্তু আমাদের যখন অফলাইনে পরীক্ষা চলেছিল তখন কিন্তু আমরা এটা 100 এ নিয়েছি বাট এখন নিচ্ছি না সেটা পরিবর্তন এসেছে আর এই 100 এর মধ্যে 25 মার্কস সিটি হয়ে গেলে আমাদের বাকি থাকছে 75 মার্কস তাই না 75 মার্কসের মধ্যে আমরা 10 মার্কস এসডব্লিউ করে ফেলি ঠিক আছে হোমওয়ার্ক করে ফেলি হোমওয়ার্ক করে ফেললে আর 65 থাকে 65 মার্কস যখন থাকে তখন এই 65 মার্কসের উপর আমাদের রিটেন পরীক্ষা হয় আচ্ছা এই তো গেল রিটেন পরীক্ষা সিটি পরীক্ষা তারপর টার্ম পরীক্ষা মাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে এখন দেখো এই 65 এর মধ্যে কি কি বিষয় আছে আমাদের দুটো বই পড়তে হয় ইংলিশ ফার্স্ট পেপারে দুটো বই পড়তে হয় ইংলিশ সেকেন্ড পেপারে দুটো বই পড়তে হয় এই বইটা এই বইটা ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ সেকেন্ড পেপারে দু ক্ষেত্রে তোমাদের লাগে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ইএফটি বই পড়তে হয় ওখান থেকে কি ওখান থেকে পয়েম শিখতে হয় পয়েম অবশ্যই শিখবে তারপর কিছু সিন প্যাসেজ থাকে সিন প্যাসেজও ওখান থেকে শিখবে সিন প্যাসেজগুলো বাসে বসে বসে রিডিং পড়বে রিডিং করলে কিন্তু ওখান থেকে অনেক ইংলিশ শেখা যায় এই ইংলিশ শেখাটা ইংলিশটা কিন্তু একটা সাবজেক্ট নয় ইংলিশটা প্রধানত একটা ভাষা এই ভাষাটাকে আমরা সাবজেক্ট হিসেবে পড়ি সাবজেক্ট হিসেবে পড়তে গিয়ে আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে গ্রামার যদিও গ্রামার জিনিসটা বেশি দরকার নেই ইংলিশ শেখার জন্য আমি সবসময় এই কথাটা বলি শুধু আমি যতগুলো ইংলিশ টিচার দেখবে যত দেশি বিদেশি ইংলিশ টিচার দেখো না কেন সব টিচারাই এই কথা বলবে যে ইংলিশ শেখার জন্য গ্রামার জিনিসটা খুব একটা প্রয়োজন নেই গ্রামার বই খুব একটা প্রয়োজন নেই কারণ ইংলিশটা তো আমাদের ভাষা আমাদের নিজেদের ভাষা না মানে এটা একটা ভাষা আমি এটাই বলতে চেয়েছিলাম যেমন ধরো বাংলা আমরা যে বাংলা শিখি ছোটবেলা থেকে বাংলা শিখি বাংলার কথা কিন্তু আমরা বই পড়ে শিখি না তাই না আমরা আশেপাশে মানুষ থেকে শুনে শিখি পরিবার থেকে শিখি তেমনি ইংলিশটাও তোমাকে বেশি বেশি শুনতে হবে এখন শোনার জন্য তোমার আশেপাশের মানুষ কত ইংলিশ কথা বলছে না তাহলে তুমি কী করে শুনবে সেই কারণে যেহেতু তুমি শুনতে পারছো না বেশি বেশি রিডিং করতে হবে রিডিং তো পড়তেই জানো তোমরা সবাই তাই না রিডিং করতে জানো এমন কেউ আছো পড়তে না জানলে কোনো ওয়ার্ড না বুঝলে ডিকশনারি আছে আম আব্বা আছে বাসায় অথবা বড় কেউ থাকলে তাদের হেল্প নিতে পারো আচ্ছা এবার এসো আমাকে বেশি তাড়াতাড়ি বলে ফেলছি অনেকে বলে আমি নাকি বেশি তাড়াতাড়ি বলে ফেলি পড়াগুলো বুঝতে অসুবিধা হয় আর বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কিন্তু ভিডিওটা আবার রিপিট দিয়ে দেখতে পারো আচ্ছা পয়েন্টটা পড়বে কোত্থেকে পয়েন্টটা পড়বে ইএফটি বই থেকে হোয়াট মিনিং উইথ নেক্সট সেন্টেন্স ওটা পড়বে এই বইটা থেকে ঠিক আছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কসের ব্যবহারটা এই বইটা থেকে পড়বে যদি এটা ক্লাস ফোরের বই তোমাদের এই বইটা ক্লাস থ্রি বই আছে যার কারণে আমি এই বইটা দেখিয়ে দিয়েছি তারপর আনসিন প্যাসেজ থাকে আনসিন প্যাসেজটা লিটল লার্নার্স বইটা থেকে পড়বে আনসিন প্যাসেজের এমনিতে নিয়ম হচ্ছে যেটা তোমরা জানবে না ওই ধরনের একটা প্যাসেজ তুলে দেওয়া কিন্তু এখন ছোটো বিদায় তোমরা অনেক ছোটো বিদায় আমরা পড়াগুলো ধরে দিচ্ছি কিন্তু যখন ক্লাস ফাইভে উঠবে তোমাদের যদি পিএসসি পরীক্ষা হয় এই ধরনের একটা আনসিন প্যাসেজ থাকবে ইংলিশে যেটা কি তোমাদের বইয়ের টেক্সট বই অন্তর্ভুক্ত হবে না নিজের থেকে পড়ে কিন্তু লিখতে হবে সেই জন্য এখন থেকে কিছুটা প্র্যাকটিস করো অনেকে দেখা যায় এই প্রশ্ন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিলে হাওয়া হওয়া শুরু করো এটা তো পড়ার নি ক্লাসে মিস এটা কেমনে আনসার দিব আসলে এগুলো নিজে থেকে কিছু জিনিস বুঝে করতে হয় সে কারণে আমরা এরকম মাঝে মাঝে ঘুরিয়ে দিই তারপর এসডাব্লিউ ইকুয়েশন রিঅ্যারেঞ্জ এগুলো সবগুলো এই বইটা থেকে পড়বে শুধুমাত্র পয়েন্টের তোমার ইএফটি বই থেকে পড়বে তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে সবসময় পূর্ণ বাক্য লিখবে অর্থাৎ ফুল সেন্টেন্স লিখবে সবসময় জিজ্ঞেস করো তোমরা মিস পূর্ণ বাক্যটা লিখতে হবে নাকি অবশ্যই পূর্ণ বাক্য লিখতে হবে পূর্ণ প্রশ্ন লিখতে হবে নাকি
অবশ্যই লিখতে হবে, এটা আসল প্রশ্ন না, তার উত্তর পুরো একটা সেন্টেন্স যখন তুমি লিখবে ব্ল্যাঙ্ক শব্দ উত্তর হয় না, প্রশ্ন কি করে হয়, ট্রু ফলস, তারপর শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশনটা কিন্তু আমরা সিটি পরীক্ষা যে সিল প্যাসেজ আছে না ওটার একটা অংশ আমরা ওটা আনসিল প্যাসেজে নিয়ে আসছি, কারণ তোমাদের জন্য প্রেশার হয়ে যাবে বলে আমরা ওদের থেকে নিয়ে আসছি। হ্যান্ড রাইটিংটা এখন লাগছে না আমাদের, হ্যান্ড রাইটিংয়ের মার্ক্স এখন আপাতত আমরা তুলে দিয়েছি। তারপর স্পেলিং, স্পেলিং ইস্যু তোমরা দেখেছো, স্পেলিং নামে একটা জিনিস আছে তোমাদের, আমি শিখতে বলেছিলাম, শিখে শিখে রাখলে ভালো, স্পেলিংগুলো তোমার সারাটা জীবন কাজে লাগবে, এমন নয় যে তুমি স্পেলিংটা এই পরীক্ষা শিখেছো আর জীবনে কাজে লাগবে না। যেমন ধরো তোমার ফিল গ্যাপস, তারপর সিম প্যাসেজ যেগুলো পড়েছো সেগুলো পরীক্ষা পাসের জন্য, কিন্তু এই স্পেলিং তারপর গ্রামার এগুলো কিন্তু পরীক্ষা পাসের জন্য, এগুলো সারা জীবনের জন্য, এইটা তোমার একাডেমিক ইংলিশে গ্রামারগুলো লাগে। তবে যে অতিরিক্ত গ্রামার পড়তে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ডাব্লিউএইচ কোয়েশ্চেন বইয়ের যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করো, ওখান থেকে দিব আমি, আমি ঘুরিয়ে দিচ্ছি না, কারণ ডাব্লিউএইচ কোয়েশ্চেনটা আমার মনে হয় তোমরা বয়সের অনুপাতে তোমাদের একটু হার্ড হয়ে গেছে, সেই কারণে আমি আর ঘুরিয়ে দিই না, বইয়ের মধ্যে রাখি। তবে ফিল দ্য গ্যাপস, তারপর ট্রু ফলস একটু ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে একটু বুঝে পড়ে দেখবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, মাস ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, ভিডিওটা দেখার পর।